2009 সালে নাগরিক এবং 2013 সালে হিজড়ারা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেলেও এখনও পায়নি প্রাপ্য অধিকার। কেবল কাগজে স্বীকৃতিতেই আটকে আছে তাদের জীবন। বরাবরই তারা বঞ্চিত পূর্বপুরুষের সম্পত্তি থেকে শুরু করে সব প্রাপ্য মৌলিক অধিকার থেকে। আমাদের স্বীকৃতি দিয়েছে সরকারে, ভোটার আইডেন্টি কার্ড, ভোট দেওয়ার জন্য আমাদের সবকিছু স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমরা যে বাবা মার সম্পদ, বাবা মার অংশীদার, তা থেকে আমরা অনেক হিজড়ারাই বঞ্চিত। হিজড়া দেখিয়া কেউ মেনে নিত না, রাস্তায় রাস্তায় ঘুরতাম, ভাতের জন্য খানতাম, এদিকে যাইতাম, এদিকে যাইতাম। আমার বাবা পত্র সম্পদ আছে, থাকলেও আমার ভাই বোন ওরাই যদি পায়, আমি কেন পাই না। জনপ্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তর বলছে, তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি হিজড়াদের সকল অধিকার পূরণের পথকে প্রশস্ত করেছে। হিজড়াদের সরকার যেহেতু তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেহেতু তারা তাদের সর্বক্ষেত্রে অধিকার পাবে, কিন্তু সময়ের দরকার। আমরা হিজড়াদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে যাচ্ছি। ইতিমধ্যে এটা যথেষ্ট এগিয়ে গিয়েছিল, মাঝখানে একটু থেমে গেছে, আবারও আমরা চেষ্টা করছি তাদের সিলেট শহরের কোনো একটা জায়গায় তাদের বহুতল বিশিষ্ট একটা ভবন করে তাদের আবাসন এবং প্রশিক্ষণের ব্যবস্থা যাতে করা যায়। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ অধিকার না পাওয়া পর্যন্ত তাদের কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করেন তৃতীয় লিঙ্গের এই মানুষেরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।